Hello guys, welcome back to my channel Mithi's Vlogs. তো দেখো ফ্রেন্ডস সকাল সকাল শুরু হয়ে গেছে বাচ্চাদের ওষুধ খাওয়ানো বাচ্চাদের ওষুধ খাওয়ানো তো না যেন যুদ্ধ করা বাবা দুটোরই শরীর খারাপ প্রথমে ছোটটাকে খাওয়ানো হচ্ছে তারপর বড়টাকে ওষুধ খাওয়ানো হবে আমার সোনামণিকে সকালে উঠেই ওষুধের পালা শুরু ড্যাপ ড্যাপ করে দেখাচ্ছে আর ওষুধ তো ফ্রেন্ডস আজকে আর বেশি কিছু শেয়ার করতে পারবো না তবুও বাচ্চাদের অসুস্থতার মধ্য দিয়ে যেটুকু পেরেছি তোমাদের কাছে শেয়ার করছি তো তোমাদের কাছে একটাই অনুরোধ রইল ছোট্ট একটি ভিডিও পোস্ট করলাম তোমরা অবশ্যই এটাকে স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখো দেখে যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক একটা কমেন্ট করে দিও এখানে বস এই ওষুধ খেয়ে জল খাওয়া যাবে না তো দেখো এখন বড় মেয়েকে ওষুধ খাওয়াবো তো ওষুধ খাওয়ানো শেষ হয়ে গেলে এবার সকালের ব্রেকফাস্টে মা এখানে সকালবেলা বাচ্চাদের ঝুটঝামেলায় মা রান্না করতে পারছে না ভাত তরকারি তার জন্য যে শর্টকাটে গোলা রুটি আজকে আমাদের সকালের টিফিনে তার ব্রেকফাস্টে গোলা রুটি খাচ্ছে আজকে এখানে আমারটা রয়েছে এখানে বোনেরটা রয়েছে তো চলো ফ্রেন্ডস ব্রেকফাস্টটা করে নিয়ে তোমাদের কাছে আসছি তারপর মা বাজারে গেছে দেখো বাজার করে এনেছে সবজি বাজার লাউ শাক কুমড়ো পটল পেঁয়াজ তারপর মা বাজার থেকে মাছ নিয়ে এসছে লোটে মাছ তো মা লোটে মাছটা রান্না করছে সেটা তোমরা দেখে নাও আমার মা কীভাবে লোটে মাছ রান্না করে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছে আর পেঁয়াজ কুচি দিচ্ছে আজকে লোটে মাছ আর লাউ শাকই রান্না হবে আর এই যে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছে মা লোটে মাছের মধ্যে একটু হলুদ দিয়ে দিল দিয়ে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিক্সড করে নেবে আনন্দ পাচ্ছে আর এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছে আর অন্য সাইডে মা লাউ শাক রান্না করছে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছে তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে মাছটা ছেড়ে দেবে ও কুঁজো হয়ে গেছে ঠিক করে না মাছগুলো দিয়ে একবার একটু নাড়াচাড়া করে বেশ ভালো করে চারিদিকটা সাজিয়ে সুন্দর করে দিয়ে রাখবে মাছটা কড়াইয়ের মধ্যে দিয়ে আর নাড়াচাড়া করবে না এভাবে সাজিয়ে দিয়ে একটা থালা চাপা দিয়ে রেখে দেবে
লোটে মাছটা এমনিটাই নরম, তোমরা সবাই জানো তো, তার জন্য আর বেশি নাড়াচাড়া করবে না, কারণ ভেঙে যেতে পারে মাছটা। তো এবার এইভাবে মাছটাকে মাছটার মধ্যে একটু গুঁড়ো মশলা দিয়ে দিল, একটু ঢাকা দিয়ে রেখেছে। ঢাকা দেওয়ার পর দেখো আবার নামিয়ে নিয়েছে ঢাকাটা। ওদিকে লাউ শাকটা রান্না হয়ে গেছে, এবার মাছটা একটু উল্টিয়ে দেবে, চারি সাইডটা একটু তুলে নিয়ে আস্তে করে উল্টে দেবে মাছটা। দেখো এইভাবে নামিয়ে নিল, এইভাবে লোটে মাছ রান্না করলে না দারুণ হয়। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশানটি অন করে দিও, যাতে আমার ভিডিওটি তোমরা সবার প্রথমে দেখতে পারো। দেখো মাছটা উল্টে দিয়েছে, এইভাবে গ্যাসটা কমিয়ে রেখে দেবে, ব্যাস আমার মাছ রান্না রেডি হয়ে যাবে। তো দেখো লাউ শাক রান্না করেছে মা, এখানে লোটে মাছ রান্না করেছে আর ডাল।